ইতিমধ্যে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন, মোহাম্মদ সোলাইমান, আচ্ছা, উনি লিখেছেন, আমার পায়ের গোড়ালি ব্যথা 2 বছর ধরে, ওজন 70 কেজি। আচ্ছা, পায়ের গোড়ালি ব্যথা এটা কমন, প্রায় আমরা পেয়ে থাকি, এটা নিয়েও আমরা অনেকবার কথা বলেছি হুম হুম এবং আমার ইউটিউব ফেসবুকে আমরা অনেক ভিডিও দিয়েছি এবং করণীয় কি বলেছি তারপরও বলবো। পায়ের গোড়ালির ব্যথাটা কমন আমরা দুইটা সমস্যা পেয়ে থাকি, নাম্বার ওয়ান হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, টু হচ্ছে ক্যালকেনিয়াল স্পার, এই দুইটা হচ্ছে কমন রোগ বা সমস্যা যেটার কারণে পায়ের গোড়ালিতে হুম হুম ব্যথা হতে পারে। আর ওনার উচ্চতাটা লেখা দরকার ছিল 70 কেজি, যদিও ওজন মনে হচ্ছে ওজন বাংলাদেশ, 70 কেজি লিখেছেন। হ্যাঁ, বাংলাদেশে যে গড় উচ্চতা অনুযায়ী ঠিক আছে ওজন, পুরুষ মানুষ হতে পারে, হুম হুম ওজনটা যেন প্রথমত উনি নিয়ন্ত্রণে রাখে, এটা যেন আর না বাড়ে। আর পায়ের গোড়ালির জন্য যেটা করতে হবে, খালি পায়ে হাঁটা যাবে না, আমরা সবাই কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা আমার মনে হয় না যে আর পাকা ছাড়া বা শক্ত ছাড়া আর আছে, হুম হুম স্পেশালি আমরা যে রাস্তায় বা যেখানে চলাফেরা করি, যেমন বাড়ি ঘর রাস্তাঘাট আমাদের হুম মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু আমাদের কিন্তু কংক্রিট, সো সেইখানে কোনোভাবেই খালি পায়ে হাঁটা যাবে না। যে জুতাটা পরবে সেটা অবশ্যই সফট জুতা হতে হবে, সফট সোলের। অনেকে বলে স্যার ডক্টর শ্যু কিনবো কিনা, এটা একটা ব্যবসায়িক কথাবার্তা, মানে জুতা কোম্পানিগুলা ওই ডক্টর শ্যু বলে হয়তো ব্যবসা করছে। হুম হুম আমি বলবো রুগীদেরকে, আপনি দেখে শুনে কোনো ডক্টর শ্যু কেনার দরকার নেই, আপনি আচ্ছা আপনার মতো সফট সোলের জুতা ব্যবহার করবেন, হুম হুম জুতাটা দেখে নেবেন কমফোর্টেবল কিনা। এখন একজন লোকের পায়ের জুতা ব্যবহার করতে হবে সাজে 7 সাইজ, হুম হুম 7, তো সে যদি 6 কিনে হুম তাহলে তার পায়ের তলা ব্যথা হবে, এই জন্য তাকে 7 সাইজে কিনতে হবে। একটু ঢিলে ঢালা সফট এবং কমফোর্টেবল জুতা সব সময় পরতে হবে, সেটা অফিসের জন্য হোক, বাসার জন্য হোক, বা হুম সে হুম যখন কোনো হেভি ওয়ার্ক করে। অনেক সময় সেফটি শ্যু ব্যবহার করতে হয় অনেকের, ডিউ টু মানে ওয়ার্কের হুম হুম পিরিয়ডে লাগে, তো সেই ক্ষেত্রে আমরা বলি হিল কুশন যেন ব্যবহার করে, এটা কিনতে পাওয়া যায় হুম হুম বিভিন্ন বড় ফার্মেসিগুলাতে পাওয়া যায়, বা এই যে আমাদের মতো যত রিহ্যাবিলিটেশন হাসপাতাল আছে সব সেখানে জায়গাগুলো এগুলো আছে। পাওয়া যায়। আমরা গোড়ালি ব্যথা নিয়ে আরো ডিটেইলে কথা বলবো এবং দর্শক নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে আচ্ছা সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সৌরভ কিশোরগঞ্জ থেকে। জি সৌরভ সাহেব বলেন। জি, আমার স্যার দেড় বা 5-6 বছর যাবত হুম আমার স্যার মানে কোমরে ব্যথা ছিল। হুম কোমরে ব্যথা থাকার পরে স্যার আমি ব্যাডমিন্টন খেলার পর হুম হঠাৎ করে স্যার আমার পায়ের মধ্যে ব্যথা, তো আমার দীর্ঘদিন ধরে পিঠের পিঠের মধ্যে ব্যথা ছিল। হুম এখন স্যার 5-6 বছর যাবত স্যার আমার পায়ের ব্যথা স্যার মানে যেখানে মানি ব্যাগটা রাখি হুম সেখান থেকে স্যার ব্যথা, ইদানিং স্যার গোড়ালি ব্যথা হয়েছিল পায়ের মধ্যে। হুম আমার পিঠে স্যার কন্টিনিউ ব্যথা, সকালবেলা স্যার ঘুম থেকে উঠতে পারিনি, আর স্যার হাঁটতে খুব সমস্যা হয়। মানি ব্যাগ কোথায় রাখেন আপনি, ওই পিছনেই? জি স্যার, মানে ওই জায়গাটায় ব্যথা আর কি, যেটাকে সায়াটিকা বললেন আপনারা। তো আপনার মানি ব্যাগ তো ওখানে রাখতে আমি হাজার বার না করেছি, আমার ইউটিউব ফলো করলে তো মানি ব্যাগ রাখার কথা না না ওই জায়গায়। না স্যার, মানে আমি এই জায়গাটায় ব্যথা, আমি এখানে মানি ব্যাগ রাখি না, আমি বলছি এখন ব্যথাটা এই জায়গায়। আচ্ছা, আপনি কি করেন? স্যার আমি ব্যবসা করি। ব্যবসা করেন, এখন খেলাধুলা করতে কি ব্যথা বেড়ে যায়? না কি এখন করেন? স্যার আমি হাঁটতেই পারি না, এরকম অবস্থা, আমার পিঠে ব্যথা প্রচুর। আচ্ছা জি, ধন্যবাদ। আমার স্যার দুইটা এমআরআই করা ছিল স্যার, আচ্ছা, কি এমআরআই আসছে? এটা বলবো। হ্যাঁ বলেন, কি রিপোর্ট আসছিল? এমআরআই রিপোর্ট আসছিল স্যার, আমি করেছিলাম, হুম এটাতে স্যার আসছিল L5-S1 ডিস্ক লেভেল হুম কজিং মাইল্ড স্পাইন ক্যানাল নিউরাল ফর্মেশন হুম হুম স্টেনোসিস। আমি উত্তর দিচ্ছি, ওনার PLID যেটা L5-S1 লেভেলে PLID, যে PLID দীর্ঘদিন থাকলে তখন স্টেনোসিস্ট হয়ে যেতে পারে, ক্যানাল হুম স্টেনোসিস। তো PLID-র আসলে, স্টেনোসিস অর্থাৎ এটা সরু হয়ে যাওয়া, মানে হ্যাঁ, ওখানে ক্যানালটা। যে আমাদের বিভিন্ন লিগামেন্টাম ফ্ল্যাবা থাকে বা লিগামেন্টগুলা বিভিন্ন কারণে ইনফ্লাম তো হয়, যেহেতু হুম হুম PLID ওখানে এগুলো আস্তে 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 হার্ড হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন ক্যানেল ক্যানেলটা একেবারে চিকন তখন হয়ে চিকন আসে, হয়ে যাবে, সরু হয়ে যাবে। যেহেতু ওইখানে ইনফ্ল্যামেটরি হুম একজুডেট থাকে এবং লিগামেন্টগুলা টর্ন হয়, ডিস্ক প্রোল্যাপস হয়, দিস ইজ স্টেনোসিস এটা বলা হয়। তো এটা MRI-তে ক্লিয়ার বোঝা যায় যে কি অবস্থা আছে আপনার। এটার আসলে কনজারভেটিভ চিকিৎসা আমরা 90-95% রুগী হসপিটালাইজড করে রিহ্যাব ফিজিও করলে ভালো হয়ে যায়। আমার মনে হয় আপনি একটু এই জাতীয় চিকিৎসক বা হসপিটালে শরণাপন্ন, হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্টটা করেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আমার ইউটিউবে গিয়ে আপনার যে
এক্সারসাইজ গুলো আছে পিএলআইডির জন্য, ওই এক্সারসাইজ গুলো কন্টিনিউ করেন, লাইফস্টাইলটা মেনটেন করতে হবে, চলাফেরা উঠা বসা কারেকশন করতে হবে, সাঁতার কাটা খুবই উপকারী। পিএলআইডি রুগী যদি সাঁতার নিয়মিত কাটতে পারে তাহলে খুব মানে ভালো একটা রেজাল্ট আসে এবং ভালো থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে হয়তো যদি খুব বেশি থাকে, এটা এমআরআইটা না একেবারে, আপনি তো রিপোর্ট বলেছেন ওটা ছবিটা দেখলে আমরা ডিসিশন নিতে পারি যে এটা আদৌ কি কোনো আবার অপারেশন প্রয়োজন আছে কিনা। তো অপারেশনের আবার আগে পরেও রিহ্যাব ফিজিও করতে হয়, এক্সারসাইজ করতে হয়, এগুলো মেনটেন করতে হয়। আমার মনে হয় আপনার প্রপার ট্রিটমেন্ট দরকার, এবং এটা 18 এখন 21, এত বছর আপনি তাহলে করলেন কি, তো ট্রিটমেন্ট করতে হবে, এটা ওষুধ খেয়ে কোনো রেজাল্ট আসবে না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা মোহাম্মদ সোলেমানের প্রশ্নটি নিয়ে আলোচনা করছিলাম, গোড়ালি ব্যথা প্রসঙ্গে বলছিলেন, এবং তার জি এ ব্যাপারে কি করণীয় জি সেটি যদি একটু বলেন। এবং সোলেমান সাহেবের মাধ্যমে সবাই কি একই একই উত্তর, জি, যেন সবাই নরম জুতা ব্যবহার করে, আর সেফটি শু ইউজ করতে হলে, বা এমন আছে অনেকের যে অফিসিয়াল জুতেই এটা, হ্যাঁ, যেমন আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের বাহিনীগুলো বা আমাদের পুলিশের সবারই কিন্তু অফিসিয়াল গভর্নমেন্ট জুতা দিয়ে দেয়, তো ওই জুতাতে যদি কারো কোনো ডিসকমফোর্ট হতে পারে সেক্ষেত্রে ওনারা হিল কুশন ইউজ করতে পারে বা ইনসোল ফুল ইউজ করতে পারে। আবার জুতাটা যেন দীর্ঘদিন ব্যবহার না করে, অনেক দিন হয়ে গেলে হার্ড হয়ে যায়, এটা দরকার আবার চেঞ্জ করে ফেলে। বা অনেক অফিসিয়াল যারা আছেন আমাদের বিভিন্ন দেশের বাহিরে, আমাদের যারা কাজ করেন মালয়েশিয়া বলেন বা সিঙ্গাপুর বা আমাদের এই আরব কান্ট্রিগুলোতে, ওনার ওই সেফটি শু ব্যবহার করতে হয় কাজের কারণে, তো তখন কিন্তু প্রায় পায়ের তলা ব্যথা এই নিয়ে আমাদের ধরনের কাছে আসে। জুতাগুলো সাধারণত কতদিন পর পরে চেঞ্জ করা উচিত? আচ্ছা, ইট ডিপেন্ডস অন, যেমন এক এক কোম্পানির জুতা যদি ভালো থাকে, টেম্পার থাকে, আপনার যদি রাফ ইউজ হয় জুতা, তো দেখা যায় কয়েক মাসের মধ্যে জুতাগুলা হয়তো হার্ড, সেক্ষেত্রে সে যদি, এটা খেয়াল রাখতে হবে যে হার্ড হয়ে গেছে কি, হার্ড হয়ে গিয়েছে এটাই কিনা, হচ্ছে টু মূল মাস হার্ড ব্যাপারটা। হয়ে যাওয়া, তখন জুতা চেঞ্জ করে ফেলতে হবে। আর ওই সেফটি শু বা অফিসিয়াল শু এর ক্ষেত্রে আমরা হিল কুশন একটা পাওয়া যায়, আর একটা হচ্ছে ইনসোল ফুল বলি আমরা, ইনসোল ফুল একেবারে কমন জিনিস, সেটা ব্যবহার করতে পারে। আর আপনার সবচেয়ে ভালো ক্যাটস টাইপের জুতা, যেগুলা আমরা এই যে স্পোর্টস জুতা, এগুলা ব্যবহার করতে পারে হাঁটার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে। আর বাসায় চপ্পল ব্যবহার করবে সবাই, চপ্পল তো অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর পাশাপাশি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারে, পায়ের তলার কিছু স্ট্রেসিং করতে পারে, এক্সারসাইজ আমি ইউটিউবে দিয়েছি আমার চ্যানেলে দেখে, যেমন টেবিল আমাদের লন টেনিস দিয়ে বল যে থাকে, বলটা বল সেটার দিয়ে উপর আস্তে আস্তে ইয়ে করতে পারে স্ট্রেস, বা আপনার যে কোনো একটা রাউন্ড সাবস্টেন্স দিয়ে সেটাকে আস্তে আস্তে সে প্রেশার দিয়ে কিছু এক্সারসাইজ আছে আমরা এটা করতে পারে। তারপরে যদি ভালো না হয় আমরা কিছু চিকিৎসা বলে দিই, যেমন আমরা অনেক সময় লেজার দিয়ে থাকি পায়ের তলায়, লেজার দিয়ে থাকি, বা আমরা পিআরপি থেরাপি করে থাকি, বা প্রোলো থেরাপি করে থাকি, বা ফেরাডিক বা গ্যালভানিক ইন্টারেপ্টেড ফেরাডিক স্টিমুলেশন দিয়ে থাকি পায়ের তলাকে। তো এগুলো তো আবার হাসপাতালে আসতে হবে, সেন্টারে যেতে হবে, বা টাকা পয়সার ব্যাপার আছে, লেজার একটু এক্সপেন্সিভ, প্রোলো পিআরপি এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। সো আমার মনে হয় লাইফ স্টাইল মেনটেন করে, জুতা কারেকশন করে, ওজন বেশি হলে কারেকশন করে করাটি বেটার। আর তারপরও দীর্ঘমেয়াদী আমার মনে হয় পা একটা অ্যাসেস করে দেখতে পারে ডাক্তারকে দেখিয়ে। এটা আমরা কি করি, অ্যাসেস করলে অনেকের পায়ের ফ্ল্যাট ফিট থাকে, হ্যাঁ, একেবারে কোনো আর্চ সমান থাকে না, থাকে যে একটা কার্ভেচার, যেটা নরমাল যে কার্ভেচারটা থাকে সেটা না থাকতে পারে, থাকে না, আবার আর্চ অনেকের, যেটাকে বলা হয়, হ্যাঁ, আর্চ, আবার অনেকের এক্সাজারেট থাকে, অতিরিক্ত আর্চ অতিরিক্ত। থাকে। তো সেই ক্ষেত্রে এই সকল হিল কুশন টুশন দিয়ে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আমরা যে জুতাটা উনি অলওয়েজ ব্যবহার করে, জুতাগুলো কয়েক জোড়া জুতা কিনাই, কিনি আমরা আমাদের অর্থোটিস্ট আছে, প্রস্থিটিস্ট এবং অর্থোটিস্ট, এটা একটা আলাদা সাবজেক্ট, ওনারা ওই আমাদের সাথে একসাথে আলোচনা করে আমরা জুতাটা কারেকশন করে দিই। ওই জুতাগুলো ওনাকে হয়তো সবসময় পড়তে হবে, তা এতে দেখা যায় রুগীর কোমর ব্যথা হয় না, পায়ের মানে তলা এখানে ব্যথা হয় না। আসলে জুতা কারেকশন করা মানে এটাকে একটু অল্টার করা বা একটু মডিফাই করা, যেটা বললেন আপনি, এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, এটা করতেই হবে, এবং এটা কিন্তু বাচ্চাদের থেকে করলে খুব বেটার রেজাল্ট আসে। মানে যদি আমরা স্কুল গোয়িং বাচ্চা যদি পাই এবং তাদের এই জাতীয় পায়ের গঠনগত প্রবলেম থাকে, তখনই যদি আমরা জুতা কারেকশন করে দিই, তাহলে এটা বয়স বাড়ার সাথে সাথে ওনার পাটা ঠিক হয়ে আসে।